মালয়েশিয়ার শ্রমবাজারে সীমাহীন অনিয়ম দুর্নীতির দায় কেউই নিচ্ছে না, বরং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা দোষ চাপাচ্ছে একে অপরের ঘাড়ে। সেই সাথে ঠিক কত শ্রমিক অনুমোদন পাওয়ার পরও মালয়েশিয়া যেতে পারেননি সেই তথ্য নিয়েও রয়েছে গরমিল। মালয়েশিয়ার শ্রমবাজারে ঘিরে অরাজকতায় যখন দেশ বিদেশে বেড়েই চলেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ, তখনই বাইরার এই সংবাদ সম্মেলন, যেখানে কৈফিয়তের পসরা নিয়ে হাজির সিন্ডিকেটের সদস্যরা। দাবি করলেন এসবের পেছনে তাদের কোনোই দায় নেই। অনুমোদন পাওয়ার পরেও 17,000 কর্মী যেতে পারেননি এমন তথ্য সঠিক না, তবে ঠিক কত কর্মী যেতে পারেননি এমন সংখ্যাও জানাতে পারেননি বাইরা। এটা হিসাব তারা আমরা করতে পারতেছি না, কারণ আজকে যেটা প্রোডাকশন হচ্ছে কালকে কি হবে তার অবস্থাটা, এটা ঠিক তো আমরা হিসাব ছিল না। টোটাল একটা নিয়ন্ত্রণ অবস্থায় ছিল, ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হলেন সংগঠনটির সদস্যরা, যার বেশিরভাগেরই সদুত্তর দিতে পারেননি কেউই। একসময় অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কথা জানা নেই বলেও দাবি করেন রিক্রুটিং এজেন্সির সাবেক এই নেতা। আমাদের রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য, তারাই হয়েছে ভিকটিম, তাদেরকে আমরা এই কারণে পাঠাতে পারিনি। আপনারা কি যে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি জানতেন না, আমরা জানতাম না, জানার কোনো স্কোপ নাই। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর তালিকার শীর্ষে থাকা এই সংসদ সদস্য বলছেন ভিসা এনেছেন অন্যজন, তারা শুধু প্রক্রিয়া করেছেন। আল্লাহর রহমতে কাকতালীয় ভাবে আমারটা হয়েছে। প্রশ্ন হলো কিসের ভিত্তিতে তবে মালয়েশিয়ায় লোক পাঠানোর অনুমোদন পেয়েছেন? এখানে মালয়েশিয়ান গভর্নমেন্ট যাদেরকে সিলেক্ট করছে তারাই শুধু এটার লোক পাঠানো সম্ভব হয়েছে। সব মিলে তাহলে ঠিক কত শ্রমিক যেতে পারলেন না মালয়েশিয়ায়, বাইরার দাবিও বা কতটুকু সঠিক, এমন প্রশ্নে প্রতিমন্ত্রীর কৌশলী জবাব, তদন্তে বেরিয়ে আসবে সবই। যেটা হয়েছে এটার ব্যাপারে কাউ কাউকে দোষারোপ করে লাভ নেই, এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।